রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খালের সৌন্দর্য ফিরিয়ে আনতে ফের উদ্ধার কাজে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কারের উদ্যোগে কাজ শুরু হয়েছে। ভূমিদস্যুরা প্যারিস খালের দুই পার দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করায় তা সরু হয়ে নালায় পরিণত হয়েছে। ঢাকা জলাবদ্ধতা দূর করতে এবং লেকের সৌন্দর্য ফিরিয়ে আনতে উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে মোট 103টি স্থানে জলাবদ্ধতা সৃষ্টির পরিবেশ আছে বলে জানিয়েছেন সংস্থাটি। দর্শক, এই মুহূর্তে মিরপুর প্যারিস খাল এলাকায় আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, খাল উদ্ধার অভিযানের সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। আমি আপনাকে আসলে জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মিরপুর প্যারিস খাল। আসলে খালটি এই মুহূর্তে কিন্তু আমি খালের উপরে দাঁড়িয়ে আছি। খালটি আসলে এখানকার যারা বসবাস করেন তারা এত পরিমাণে আসলে এখানে ময়লা ফেলেছেন। এই খালটি ছিল 40 ফিটের একটি খাল, ফুটের খাল, যা এখন 9 ফুটে পরিণত হয়েছে। আপনাকে আসলে দেখতে পাচ্ছেন যে খালটির যে দুই পাশই কিন্তু আসলে দখল করে কিন্তু এখানে স্থাপনা তৈরি করা হয়েছে। স্থাপনা তৈরির ফলে কিন্তু খালটি বলা যায় এখন একটি নালায় পরিণত হয়েছে। এখানে কিন্তু এই খালটি কীভাবে উচ্ছেদ করা যায় এবং সেই কিন্তু কিন্তু সকালে এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যিনি মেয়র আতিকুল ইসলাম তিনি কিন্তু এসেছেন, এসে কিন্তু খালটি পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে আসলে যেটি জানিয়েছেন যে খালটি আজ থেকে 30-40 বছর আগে এটি ছিল 40 ফুটের একটি খাল, যা এখন 9 ফুট হয়েছে। কারণ যেহেতু খালের উপর দিয়ে অনেক অবৈধ গ্যাস সংযোগ, পানি সংযোগ গিয়েছে, সেজন্য এখানে যারা বসবাস করছেন তাদেরকে আসলে 3 দিন সময় দিয়েছেন। তিনি বলছেন যে শুক্রবারে কিন্তু এই খালটিকে পুরোদমে কোনো উচ্ছেদ করে ব্যবহারের উপযোগী করা হবে। তো এই পাশাপাশি যে আর যাতে খালটি পুনরায় দখল না হয় সেই জন্য যে খালের দুই পাশ কিন্তু ওয়াকওয়ে করে দেওয়া হবে। আসলে আপনাকে ক্যামেরার মধ্যে দেখতেই পাচ্ছেন যে এই যে ভবনগুলো রয়েছে, ভবনের যে সকল পাশ ঘিরে যে সকল ঘরগুলো উঠেছে এগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে উঠেছে। তো মেয়র কিন্তু এখানে এসে যারা ছিলেন তাদের কিন্তু অনেকটা হুঁশিয়ারি দিয়েছেন যে যারাই অবৈধভাবে এগুলো করেছে তাদেরকে কিছুতেই এখানে স্থাপনা পরবর্তীতে রাখতে দেওয়া হবে না। ক্রমান্বয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো খাল রয়েছে প্রত্যেকটি খাল কিন্তু উচ্ছেদ করে ব্যবহারের উপযোগী করবেন। তো এই ছিল প্যারিস খাল থেকে, প্যারিস খালের উচ্ছেদ অভিযান থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।